কেন প্রিলিমিনারি রিটেন একসাথে করা দরকার আপনার কি মনে হয়? কেন এই বিষয়টি জরুরি প্রথম দিকে বিসিএস কেন করার জন্য? তার প্রথমত আমরা প্রিলিমিনারির জন্য প্রায় 1 বছর, মানে 11 মাস কিংবা 1 বছর, আমি যদি 47 বিসিএস যারা দিবেন, এখানে যারা শুনছেন, আমার নতুন মানে বিসিএস এর জার্নি যাদের শুরুটা হবে, শুরুতে আমার মনে হয় আমরা যারা এখানে 3 জন আছি, আমাদেরও সেম প্রশ্ন ছিল যে আসলে পড়াশোনাটা কিভাবে করা উচিত। এই প্রশ্নটা নতুন যারা শুনবে এখানে, তাদেরও সেম প্রশ্ন যে কিভাবে শুরু করব। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের হাতে প্রিলিমিনারির জন্য যথেষ্ট পরিমাণ সময় থাকবে, এটা 11 থেকে 12 মাস হতে পারে, কিন্তু রিটেনের জন্য হয়তো এটা 3 থেকে 4 মাস কিংবা 3 মাসের কম বেশি হবে, যেহেতু বিএসসি আমাদের যে বিসিএস এর জার্নির যে সময়টা সেটাকে কমিয়ে নিয়ে আসার একটা প্ল্যান চলছে। কিন্তু আমাদের প্রিলিমিনারিতে মার্কস হচ্ছে 200, সেখানে আমরা নৈবিত্তিক আকারে প্রশ্নগুলো টু দা পয়েন্টে তাকায় আসি, এখানে আমাকে কোনো কিছুই বিস্তারিত আকারে লিখতে হয় না। কিন্তু রিটেনের ক্ষেত্রে হয় আমাকে সবকিছুই বিস্তারিত আকারে লিখতে হবে এবং সেটার মার্কস হচ্ছে 900। আর প্রিলিমিনারির মার্কসটা কিন্তু আমাদের ক্যাডার নির্ধারণ করে না, আমাদের রিটেনের মার্কসটা আমাদের ক্যাডার নির্ধারণ করে। আমি রিটেন যত ভালো করব, আমার পরবর্তীতে যদি আমার ভাইবা ভালো দিতে পারি, তাহলে কিন্তু ক্যাডার পাওয়ার যে পসিবিলিটি সেটা অনেক বেশি বেড়ে যাবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা বুদ্ধিমান তারা একই শ্রম দুইবার দিবে না, প্রিলিমিনারিতেই তারা রিটেন এবং প্রিলির প্রিপারেশনটা একসাথে নিবে, যেন পরিশ্রমটা একাধিকবার না করতে হয়। আমি যেই পড়াটা প্রিলিতে পড়ছি সেম পড়াটাই আমাকে রিটেনে যেয়ে পড়তে হবে, কিন্তু রিটেনে যে ডিটেলস আকারে পড়ার মতো যথেষ্ট সময় আমার হাতে থাকবে না। যার জন্য এটা বলতে খারাপ শুনলেও অনেক, আমি আমার আশেপাশে অনেককেই দেখেছি যারা 2 বা 3 বার প্রিলিমিনারি পাশ করা কিন্তু তারা রিটেনে উত্তীর্ণ হতে পারে না। এবং আমাকে অনেকে প্রশ্ন করে যে আপু আমি হচ্ছে 2 বার প্রিলি পাশ করছি, 3 বার প্রিলি পাশ করছি, কিন্তু রিটেনে আমি ভালো করতে পারি না। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ব্যাকআপটা ছিল না বলেই আপনারা রিটেনে ভালো করছেন না, কারণ যারা বুদ্ধিমান তারা প্রিলি এবং রিটেনের প্রিপারেশনটা একসাথে শুরু করে, এবং পরবর্তীতে যখন 3 মাস সময় থাকে তখন তারা নতুন কোনো কিছুই পড়ে না, আগে তারা যা কিছু পড়ছে সেটাকে জাস্ট রিভিশন দেয় এবং আপডেটেড জিনিসগুলো সম্পর্কে তারা অবগত হয়, এবং পরবর্তীতে রিটেনের পরীক্ষায় বসলে তাদের রিটেন পরীক্ষাটা অনেক বেশি ভালো হয়। তো আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদেরকে বলবো প্রিলি এবং রিটেনের এবং পাশাপাশি ভাইবা প্রত্যেকটা স্টেজের পড়াশোনা একই, একই লেভেলের পড়াশোনা। তো আপনি যদি শুরুতেই পড়াশোনাটা অনেক ভালোভাবে ডিটেলস আকারে করতে পারেন, তাহলে আপনার পরবর্তী দিয়ে 2টা ধাপ লিখিত এবং ভাইবা সেটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে, এবং আপনার প্রত্যাশিত ক্যাডার পাওয়ার যে চান্স পসিবিলিটি সেটা অনেক বেড়ে যাবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো, আমি আমার প্রিপারেশনটা একসাথে নিয়েছিলাম, আমি একটু ডিটেলস আকারে পড়তে পছন্দ করি, করোনাকালীন সময় যেহেতু আমার প্রিপারেশনটা ছিল, যথেষ্ট সময় ছিল আমার হাতে, আমি পাঠ্য বই পড়তে বেশি পছন্দ করতাম। তো আমি যখন যেই টপিক পড়তাম এটা বিস্তারিত একটু পড়ার চেষ্টা করতাম, যে এটার আগে কি ছিল পরে কি ছিল সব কিছু জানার চেষ্টা করতাম। তো আমার মনে হয় যে আমি 41 বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্ন অনেকের কাছে কঠিন মনে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে হয় 127+ কারেক্ট ছিল আমার কাছে, আমার প্রশ্ন খুব বেশি কঠিন মনে হয় নাই। পরীক্ষার হল থেকে বের হয়ে আমি, আমার আম্মু ছিল সাথে, আম্মুকে বলছে যে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, তুমি আশা রাখতে পারো তোমার মেয়ে টিকবে। এবং আমি যে এরপরের দিনই হচ্ছে মোটামুটি আমার রিটেনের কি সিলেবাস এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে মোটামুটি আমি আমার সেকেন্ড যে ধাপ ওইটাতে আমি হচ্ছে যাত্রা শুরু করি। তো আপনাদেরকে বলবো আমাদের এই বিসিএস এর জার্নিতে আপনারা শুধু শুধু সময় নষ্ট করবেন না, আপনাদের এখান মানে স্যার এটা ভালো জানেন, আমরা যারা সার্ভিসে ঢুকতে যাচ্ছি তাদের প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ, যে যত তাড়াতাড়ি সার্ভিসে ঢুকতে পারবে তার প্রত্যাশিত জায়গায় যাওয়ার পসিবিলিটিটা বাড়বে। আপনি আপনার ক্যাডার 30 বছরের ক্যাডার হওয়া আর 26 বছর কিংবা 27 বছরের ক্যাডার হওয়া অনেক তফাত আছে। তো এখন আমি বলবো যে আপনারা যারা শুনছেন, হ্যাঁ, তারা অবশ্যই প্রিলি এবং লিখিতর প্রিপারেশনটা একসাথে নিবেন, আর এটাই আপনাকে পরবর্তী ধাপগুলোতে আগায় রাখবে।